হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতন আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি জল ছাড়া দই চিকেন। কোনো রকম আমি জল দেব না, জল না দিয়ে আমি এই দই চিকেনটাকে বানাবো, তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি খুব সুন্দর করে টক দই দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য। আর যেহেতু মাংসটা কিছু আলু অ্যাড করব, বাড়িতে খাবো সেই জন্য, তো এখানে আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এক ঘন্টা পরে দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এবার চিকেনটাকে রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এই মশলাগুলোকে এবার আমি পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমি একটু জল দিয়েছিলাম, তো জল দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রেখে পুরো রান্নাটা করব। তো আমি ঢাকা দিয়েছি, তো ঢাকনাটা খুলে বেশ 10 মিনিট মতো বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। নেওয়ার পরে দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটাই জল বার হয়েছে। তো এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো 15 মিনিট বাদে দেখতেই পাচ্ছ চিকেন থেকে আরও এক্সট্রা পানি বার হয়েছে। তো এই রান্নাটা পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে করতে হবে, যেহেতু চিকেনের মধ্যে আমি কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না, সেই জন্য খুব লো ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে। তো এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি আবার ঢাকা দিয়েছি, প্রায় 12 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর হয়েছে।
আর এই জল ছাড়া চিকেন রান্না এ একটা আলাদা রকম টেস্ট লাগে। তো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।